পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একজন দার্শনিক ব্যক্তি যিনি কম্পারেটিভ স্টাডিজ অন রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বে একজন উচ্চ পণ্ডিত ছিলেন পণ্ডিত ব্যক্তি নিজের যাবতীয় পড়াশোনার মধ্যে তিনি তার পড়াশোনার অন্তর্ভুক্ত করেছেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থাদি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবিস্তা আল কোরআন সমস্ত কিতাব নিয়ে গবেষণায় বসে গেছে কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যা যখনই তার এই সত্য অন্বেষণ দৃষ্টি কোরআনে কারিম খুলে ফেলল কোরআনে কারিমের প্রথম আয়াতের মধ্যে যখনই তার নজর গেল তিনি দেখতে পেলেন কোরআনে কারিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন ও বিশ্ববাসী ও অবিশ্বাসীর দল আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ তো নেই সন্দেহের লেশ মাত্র নেই বলেন আল্লাহু আকবার কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে থাকতে পারে এই কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ সুতরাং যেই অবিশ্বাসীর দল যারা আল্লাহ রাসূল বিশ্বাস করে না কোরআনে বিশ্বাস করে না কোরআনের পিছনে লেগে যাবে কোরআনের ভুল ধরার পিছনে লেগে যাবে যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় যারাই কোরআনের পিছনে লেগে গেছে ইতিহাস বলে তারাই ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে বলেন ঠিক না বেঠিক সুতরাং এই দিনদার 18 কোটি মুসলমানের বাংলাদেশে কেউ যদি আমাদের আবেগের জায়গা আমাদের বিশ্বাসের জায়গা কোরআনের কোন বিষয় নিয়ে আঙ্গুল তোলে কোরআন ও ইসলাম নিয়ে আঙ্গুল তোলে কোরআন ও ইসলাম আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কেউ যদি কোন রকম ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ খোঁজে এই দিনদার মুসলমানরা তারা হয়তো রাজনীতির ক্ষেত্রে একমত হতে পারে না দলের দলের তারা বিভিন্ন ভাবে দলমত বিশ্বাস করতে পারে কিন্তু ইসলাম আর ধর্মের বিষয় আসবে সব দলমতকে পিছনে ফেলে তারা কোরআনের কোরআনের সাথে ইসলামের সাথে সব কিছুকে পিছে ফেলে নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতেও এক পা পিছ পা হবে না বলেন ঠিক না বেটি সুতরাং ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যুগে যুগে যারা লেগেছে তারাই ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে গ্যারিন ডিলার যখন দেখলেন কোরআনে কারিম তার শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ও অবিশ্বাসীর দল কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই গ্যারিন ডিলারের আকর্ষণ বেড়ে গেল তার কৌতূহল বেড়ে গেল আরেকটু উল্টালেন আরেকটু সামনে গেলেন সামনে গিয়ে সে দেখতে পেলেন কোরআনে কারিমের মধ্যে আরেক পাতা পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইন কুনতুম ফি ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বিশ্বাসীর দল তোমরা যদি বিশ্বাস করতে তোমাদের কষ্ট হয় তোমরা যদি বিশ্বাস করতে না পারো তোমরা যদিও বিশ্বাস করো যে এই কোরআন আমি আল্লাহর নাযিলকৃত কিতাব তাহলে তোমাদের সকলকে আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরবের অবিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলেন যদি আমার কোরআনের প্রতি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলি আমার কোরআনে কারিমের সূরাসমূহের মধ্য থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও ইতিহাস বলে সেদিন আরবের বড় বড় পণ্ডিতরা বড় বড় কথা সাহিত্যিক কাব্যিক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ যারা কবি সাহিত্যিক ছিলেন প্রত্যেকেই চেষ্টা করেছেন দিনের পর দিন চেষ্টা করেছেন রাসূল আল্লাহ তাআলার এই বাণী শুনিয়ে দিয়েছেন আপনারা পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন একের পর এক একের পর এক দিনের পর দিন তারা চ্যালেঞ্জ গ্রহণের পিছনে পড়ে গেছেন আরবের বিখ্যাত কবি লাবিদ ইবনে রবিয়া সে একের পর এক দিনের পর দিন চেষ্টা করার পরে মাসের পরে মাস যখন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন সকলের সামনে সে নিজেই তেলাওয়াত করতে লাগলেন আল্লাহর বাণী তেলাওয়াত করেন সকলে জবান খুলে পড়ব ইন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر نيچه شي আস্তে করে তার
অবারগতা তার অক্ষমতাকে এসে জানিয়ে দিলেন লাইসা হাদা কালামুল বাশার এই যে সূরা কাউসার তিন আয়াত এই তিন আয়াতের সঙ্গে মিল রেখে আমি অক্ষমতা প্রকাশ করতেছি এমন অন্তমিল ছন্দে মিল সম্পূর্ণ আর কোনো কিছু তৈরি করা আমার পক্ষে সম্ভব হয়নি সুতরাং সে নিচে লিখে দিল লাইসা হাদা কালামুল বাশার এই আয়াত এই সূরা এই এই আয়াতে কারিমা এটা কোনোটাই কোনো মানুষের রচিত কোনো কিতাব নয় বলেন আল্লাহু আকবার বলেন কোরআন কার কিতাব আওয়াজ দিয়ে বলেন কোরআন কার কিতাব এই কোরআনের মহব্বতে আমরা দিনদার মুসলমানরা পঙ্গপালের মতো ছুটে আসি মৌমাছি মৌচাকে মৌমাছিরা আমরা দেখতে পাই যে মৌচাকের মধ্যে মৌমাছিরা তারা সব ভেদাভেদ ভুলে গিয়ে তারা সব কিছুকে পিছনে ফেলে সঙ্গবদ্ধভাবে মৌচাকের মধ্যে লেগে থাকে আমরাও এই বিশ্ববাসীকে মেসেজ দিতে চাই আমরা বিভিন্ন জন বিভিন্ন দলের থাকতে পারি আমরা বিভিন্ন জন বিভিন্ন মতের থাকতে পারি আমাদের মত ভিন্ন হতে পারে কাজ ভিন্ন হতে পারে আমাদের বিভিন্ন চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু যখন দ্বীন আর ঈমানের কথা আসবে যখন ইসলাম আর মুসলমানের অস্তিত্বের কথা আসবে যখন কোরআনের কথা আসবে সব কিছুকে পিছনে ফেলে আমরা কোরআনের কাছে নিজেরা নত হয়ে এক ঐক্য এক প্ল্যাটফর্মে আসছে বাধ্য হয়ে বলেন ঠিক না বেটি বিশ্ববাসীকে আমরা মেসেজ দিতে চাই ইসলাম আর মুসলমান ইসলাম আর মুসলমান দীন ও ঈমানের প্রশ্নে সে কখনো আমরা আপোষ করি আওয়াজ দিয়ে বলেন আমরা আপোষ করি তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একবার মৌচাকে এই ঢিলে মৌচাকের মধ্যে একটা ঢিল ছুঁড়ে দেখো ইতিহাস বলে যুগে যুগে যারা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লেগেছিল যারা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই ইসলাম আর মুসলমান সমগ্র বিশ্বের 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়েছে আমরা এই যুগের সাক্ষী আমরা দেখতেছি এই যুগেও এসে যত পরাশক্তিগুলো যত ইসলাম বিদ্বেষী শক্তিগুলো ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল যখন ষড়যন্ত্র ইরাকে হয়েছে এই বাংলাদেশের প্রান্ত থেকে মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে যখন ষড়যন্ত্র আফগানিস্তানে হয়েছে বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর সব কিছুকে ফেলে ইসলাম আর মুসলমানের জন্য প্রতিবাদ করেছে যখন ষড়যন্ত্র ফ্রান্সে হয়েছে দিনদার মুসলমানরা সব ফেলে প্রতিবাদ করেছে আজকে যখন ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ফিলিস্তিনে হচ্ছে এই মুসলমানরা এই বাংলাদেশের 18 কোটি মুসলমান কেউ শান্তিতে ঘুমাতে পারছে না বলেন ঠিক না বেটি যেখানেই আমার নির্যাতিত মুসলমান ভাইরা যেখানে ইসলাম আর মুসলমান নির্যাতিত তাদের পাশে আছি আমরা বলেন আছি নাকি নেই কারা কারা তাদের পাশে আছে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসল্লি সম্মানিত উপস্থিতি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই দার্শনিক ব্যক্তি গ্যারি নিলার যখন দেখলেন যে কোরআনে কারিম একের পর এক চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে কোরআনে কারিম তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো পণ্ডিত তার সামনে আসতে পারেনি তখন গ্যারি নিলার আর এদিক ওদিক না চেয়ে তিনি তার সাথীদেরকে বলে দিলেন আমি আমার এই জিন্দগিতে যেই পথের দিশা খুঁজতেছিলাম আমি আমার জিন্দগির যে মাকসাদের অপেক্ষায় ছিলাম আমার মাকসাদ আমি পেয়ে গেছি আমার আর এদিক ওদিকের তাকানোর সময় নেই সেদিন তিনি তার দেশের ভারতের দিল্লির জামে মসজিদে গিয়ে ইমাম সাহেবের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনের পিছনে যারাই লেগেছে যদি আল্লাহ কবুল করে তারা হেদায়েত পেয়েছে আর যারা লেগেছে যদি আল্লাহর মঞ্জুর হয় তারা ধ্বংস হয়ে গেছেন বলেন ঠিক না বেটি কোরআনে কারিম ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মধ্যে আসর হলো তার প্রতিক্রিয়া কেমন ছিল হাদিসের কিতাবে দেখতে পাই হযরতে ওমর এমন ব্যক্তি যার প্রভাব যার প্রতিপত্তির কাছে গোটা মক্কার লোকেরা তটস্থ থাকতো তার দরবারিকে ভয় করত হযরতে ওমর এমন এক অবস্থা হযরতে ওমর লক্ষ্য করতেছিলেন মুহাম্মদ কোন দিনের আলোচনা করে মুহাম্মদ আমাদের লাত মানাত উজ্জাতকে গালাগালি করে কিনা সুযোগ খুঁজতেছিলেন কিভাবে মুহাম্মদের ভুল ধরা যায় আল্লাহর নবী গভীর রজনীতে মসজিদে নববীর মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন সূরাতুল হাক্কার মধ্যে তেলাওয়াত করতেছিলেন আল্লাহর নবী তেলাওয়াত করলেন বা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন আল্লাহর নবী বলেন যে এই কোরআনে কারীম এমন কোন কিতাব নয় যেই কিতাব কোন কবির কবিতা কোন গণকের গণনা এমন কোন কিতাব নয় বরং কোরআন হলো এমন এক কিতাব যেই কিতাবকে স্বয়ং নাযিল করেছেন আল্লাহ বলেন কোরআন নাযিল করেছেন কে স্বয়ং নাযিল করেছেন কে